আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে অসংখ্য ভালো আছেন। আর কোনো চিন্তা নাই, এখন থেকে যে কোনো মোবাইল হারিয়ে গেলে বন্ধ করে ফেললে, সিম কার্ড খুলে ফেললে, মোবাইল বন্ধ করে ফেললে, অথবা মোবাইল যেখানে রাখুক না কেন, তারপরেও কিন্তু আপনি বন্ধ মোবাইলের লোকেশন কিন্তু ট্র্যাক করতে পারবেন। জি, আপনি সত্যি শুনছেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রসেসিংটা দেখিয়ে দেবো। দেখুন, আমরা রোডে ঘাটে বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু ভ্রমণে যাই বা বিভিন্ন কাজে বাইরে থাকে, সেক্ষেত্রে কি হয়, চোর কিন্তু আমাদের ফোন চুরি করে নিয়ে যায়। সো ফোন চুরি করে নিয়ে যাওয়ার পর আমরা কিন্তু বেসিক্যালি দেখা যায় সেই ফোনটা কিন্তু ট্র্যাক করতে পারি না, বা সেই ফোনটাকে আমরা হয়তো আমাদের কাছে অনেকের কাগজপত্র থাকে না, বা আমরা সেকেন্ড হ্যান্ড ফোন কিনি, সেক্ষেত্রে কিন্তু ফোনটা আমরা বের করতে পারি না। আজকে আমি আপনাদেরকে এমন একটা সমাধান দেখিয়ে দেবো যে সমস্যাটা, যে সমাধানটা দেখলে হয়তো আপনি চমকে যাবেন। বন্ধ থাকা ফোনও কিন্তু আপনি ট্র্যাকিং করতে পারবেন, এবং সেটা কিভাবে করবেন সেটা দেখাবো। যাদের সিম কার্ড খুলে ফেলে, চোর কি করে, চুরি করার পরে কিন্তু সিম কার্ডটা খুলে ফেলে দেয়, খুলে ফেলার পরে কিন্তু আসলে আমরা তাদেরকে কিন্তু ফোন দিতে পারি না, বা সুইচ কিন্তু অফ করে দেয়, ফোনটা কিন্তু বন্ধ করে দেয় ফেলে, তারপরে কিন্তু আমরা লোকেশন ট্র্যাক করতে পারি না। সো আজকে আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখাবো, চোর ফোন চুরি করে নিয়ে গেলেও এবং সিম কার্ড যদি সে খুলেও ফেলে দেয়, এমনকি সে ফোন যদি বন্ধও করে রাখে, এই বন্ধ ফোনেরও কিন্তু আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন। গুগল কিন্তু আপডেটটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে এসেছে। সো এটা কীভাবে করবেন, কোথা থেকে করবেন, আজকে আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে যে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো চলুন, কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করছি। ওকে, আমরা পুরো ফোনের ডিসপ্লেতে চলে আসলাম। আমি আপনাদেরকে প্রসেসটা যেভাবে দেখাবো আপনারা সেম সেভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে কাজটা খুব সহজে করতে পারবেন। দেখুন, আপনার এই হারানো ফোনটা পেতে হলে কিছু শর্ত আপনাকে অবশ্যই মানতে হবে, এবং সেগুলো যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু কখনো এটা ফিরে পাবেন না। এখানে আপনাকে জিনিস একটা জিনিস শেয়ার করতে হবে যে আপনি যে ফোনটা হারিয়ে ফেলেছেন সেই জিনিসের দুটো জিনিস কালেক্ট করতে হবে, সেটা আমি আপনাকে ভিডিওর শেষে বলছি। সো কীভাবে এটাকে ট্র্যাক করবেন আমি আপনাদেরকে আগে সেটা দেখাই। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে সেটিংসে। সেটিংস নামে যে আইকনটা আছে সেই সেটিংস আইকনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে গুগল কোথায় আছে। দেখেন, এটি দেখতে পাচ্ছেন, এই যে গুগল নামের যে অপশনটুকু দেখতে পাচ্ছেন আপনারা, এই গুগল সার্ভিস আপনারা চলে যাবেন। আমি গুগলে ট্যাপ করে দিলাম। গুগলে ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে বেশ কিছু অপশন আপনাদের ক্ষেত্রে হয়তো আসবে। এখান থেকে দেখেন আমাকে যেটা করতে হবে, এই যে এই পাশে দেখেন লেখা আছে অল সার্ভিস নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে আপনি একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে আপনাকে স্ক্রল করতে হবে, নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। এখানে একটা জিনিস আপনাকে খুঁজে বের করতে হবে। আমি একটু নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে ফাইন্ড মাই ডিভাইস। এই ফাইন্ড মাই ডিভাইস এখানে আপনাকে একটা ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এটা আমার লোকেশনটা অন আছে, আপনারা সেক্ষেত্রে লোকেশনটা অবশ্যই অন করে নেবেন। নোটবুকের দিকে দেখেন, এই যে ফাইন ইউর অফিসিয়াল ডিভাইস যে লেখা আছে অফলাইন ডিভাইস, জাস্ট এইখানে আপনি একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার ক্ষেত্রে এটা উপরেরটা মানে বন্ধ করা থাকতে পারে, অথবা নিচেরটা দেওয়া থাকতে পারে, অথবা তার একদম শেষের সব দেওয়া থাকতে পারে। আপনি জাস্ট করবেন কি, এটাকে দুই নম্বরটা করে দেবেন উইদাউট নেটওয়ার্ক। এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে যে নেটওয়ার্কের বাইরেও যদি আপনার ফোনটা থাকে, সিম কার্ড খুলে ফেলে দেয় অথবা আপনার ফোনটা বন্ধ করে ফেলে, তারপরেও কিন্তু আপনি এই যে ফাইন মাই ডিভাইস অ্যাপটাতে কিন্তু আপনি আপনার ফোনটা বন্ধ থাকলেও কিন্তু লোকেশনটা ট্র্যাক করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে উইদাউট নেটওয়ার্ক এই অপশনটাও কিন্তু আপনাকে সিলেক্ট করে থাকতে হবে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে বন্ধ থাকতে পারে, সেক্ষেত্রে হয়তো বা আপনাকে এতে কিন্তু খুঁজে পাবেন না, বা হয়তো বা নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে থাকতে পারে। জাস্ট আপনি যেটা করবেন, অবশ্যই আপনাকে শিওর করতে হবে যে উইদাউট নেটওয়ার্ক এই অপশনটুকু কিন্তু আপনাকে এনেবল করে রাখতে হবে। এনেবল করার পর আপনার কাজ এখান থেকে শেষ। এখন আপনার ফোনটা হারিয়ে গেলে আপনি কিন্তু খুঁজে পাবেন, কিন্তু শর্ত হচ্ছে একটা। সেক্ষেত্রে সেই শর্তটা হচ্ছে, আপনি যে ফোনটা হারিয়ে ফেলেছেন সেই ফোনটা বের করার জন্য আপনাকে একটা অ্যাপস ইনস্টল করে নেবেন, অথবা আপনি ওইখান থেকেও বের করতে পারবেন। কিন্তু সেই অ্যাপসটা ইনস্টল যে করবেন আপনি, আপনাকে কিন্তু অবশ্যই যে ফোনটা আপনি হারিয়ে ফেলেছেন সেই ফোনের ইমেইল অ্যাড্রেস, মানে ওইটাতে যে ইমেইলটা লগ ইন করে রাখছেন সেই ইমেইলটা কিন্তু আপনাকে মানে জানতে হবে, এবং ওই ফোনটার কিন্তু আপনার পাসওয়ার্ড জানতে হবে। এই দুইটা জিনিস আপনি যদি না জানেন, ওই জিমেইলের পাসওয়ার্ডটা যদি আপনি না জানেন, আর ওই ইমেইল জিমেইলটা যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনি এটা বের করা বড় মুশকিল হয়ে পড়বে, মানে নেটওয়ার্কের বাইরে গেলে। তবে আমি মনে করি যে আপনারা সবাই এই যে আপনাদের ফোনে যে জিমেইলটা লগ ইন করে রাখছেন, অবশ্যই এই জিমেইলটা সকলে কোনো একটা জায়গায় লিখে রাখবেন এবং পাসওয়ার্ডটা লিখে রাখবেন। সেক্ষেত্রে আপনার ফোনটা হারিয়ে গেলে আপনি এই যে ফাইন্ড মাই ডিভাইস, গুগল ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপসটা কিন্তু আপনি ইনস্টল করে আপনি সরাসরি কিন্তু বন্ধ থাকা ফোনেরও কিন্তু লোকেশনটা ট্র্যাক করতে পারবেন। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা কিন্তু এটা করতে পারবেন। সো এটা কীভাবে ট্র্যাক করে বের করতে হয় সেটা আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি না। আপনারা যদি চান এটা আমি পর্যায়ক্রমে পরবর্তীতে মানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে বন্ধ মোবাইলও আপনি ট্র্যাক করতে পারেন।
সো আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।